নতুন কিংবা অনভিজ্ঞ কবুতর প্রেমীরা কবুতর পালন করতে গিয়ে অনেক ভুল করে, ফলে কবুতর দুর্বল হয়, রোগাক্রান্ত হয়, এমনকি শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়ে। এতে যেমন আর্থিক ক্ষতি হয়, ঠিক তেমনি শখের কবুতরগুলো হারিয়ে অনেকে মানসিক আঘাত পায়। সবথেকে বড়, সঠিকভাবে কবুতরের যত্ন নিতে না পারলে এই নিরীহ অবলা প্রাণীগুলো কষ্ট ভোগ করতে থাকে। তাই কবুতরকে কষ্ট না দিতে, কবুতরের প্রাণ বাঁচানো এবং ব্যবসায়িকভাবে লাভবান হতে কিছু বিষয় অবশ্যই জানা উচিত। কবুতর পালনে যে বিষয়গুলোর দিকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে তা তুলে ধরব আমাদের আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা এখানে কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞানের ব্যবস্থা করছি, তাই আমরা জোর দিয়ে পরামর্শ দিতে চাই, কেবল এসব ভিডিও দেখে কবুতর নিয়ে জ্ঞানার্জন করবেন না। আমাদের ভিডিওটি দেখার পাশাপাশি আশেপাশের অভিজ্ঞ কবুতর প্রেমীদের কাছ থেকে হাতে কলমে কবুতরের যত্ন করা শিখে নেবেন। আর কবুতর নিয়ে এরকম পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখুন। তাহলে চলুন কবুতরের যত্ন নিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেওয়া যাক। নম্বর এক, উপযুক্ত বাসস্থান। উপযুক্ত স্থানে বাসস্থান তৈরি করলে কবুতর অনেক অনাকাঙ্ক্ষিত রোগ থেকে রেহাই পায়। আবার অনুপযুক্ত বাসস্থান তৈরি অনেক রোগের কারণ হয়ে থাকে। এখানে মনে রাখা উচিত, সব কবুতরের জন্য একই ধরনের বাসস্থান প্রযোজ্য নয়। কবুতরের জন্য কিভাবে উপযুক্ত বাসস্থান তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত জানাব পরবর্তী ভিডিওতে। নম্বর দুই, খাবার। খাবার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কেবল কবুতর নয়, বরং যে কোনো প্রাণীর ক্ষেত্রেই খাবার কবুতরের উপর সরাসরি প্রভাব ফেলে। ভালো মানের খাদ্য দিলে আপনি ভালো মানের ফলাফল পাবেন, আর খারাপ নোংরা খাবার দিলে ফলাফল খারাপ পাবেন। কবুতরকে কি খাওয়াবেন কি খাওয়াবেন না সে সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। কবুতর কোন খাবার কিভাবে নিচ্ছে সে বিষয়ে মনোযোগ দিতে হবে। নম্বর তিন, ভালো জাত। এটা খুবই জটিল কাজ, কেননা ভালো জাতের কবুতর চিনতে হলে অভিজ্ঞতার দরকার আছে। এক্ষেত্রে অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন। শুধু বাহ্যিক রূপ দেখে পাগল হলে চলবে না, বরং কবুতরের আকার, ওজন, মার্কিং, সুস্থতা ইত্যাদি বিবেচনা করে কবুতর কিনতে হবে। সুস্থ কবুতর চেনার উপায় জানতে এই বিষয়ের উপর আমাদের চ্যানেলের ভিডিওটি দেখুন। নম্বর চার, সঠিক জোড়া। সঠিক জোড়া না দিলে ভালো এবং সময় মতো বাচ্চা পাওয়া যাবে না, তাই আপনাকে সঠিক জাতের নরমাদি জোড়া দিতে হবে। আপনি যদি সুস্থ কবুতরের সাথে অসুস্থ কবুতর, ভালো জাত কিভাবে চিনবেন তা নিয়েও বিস্তারিত জানাবো পরবর্তী ভিডিওতে। নাম্বার পাঁচ, খামারে প্রবেশের পূর্বে করণীয়। এখন এটা স্পষ্ট যে আমরা মানুষেরা কি পরিমাণ জীবাণু এবং প্রাণঘাতী ভাইরাস বহন করি, তাই খামারে প্রবেশের পূর্বে খুব সতর্ক এবং পরিচ্ছন্ন থাকতে হবে। কবুতর খামারে প্রবেশের পূর্বে খামার সহ খামারের সকল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে নিতে হবে।
জীবাণুনাশক যেমন সোডিয়াম হাইপোক্লোরাইড বা আয়োডিন দ্রবণ পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। বাহ্যিক পরজীবী নিধনের জন্য 0.5% ম্যালাথিয়ন দ্রবণে কবুতরকে গোসল করিয়ে নিতে হবে। কবুতরের মুখ ডোবাবেন না, মাথায় হাত দিয়ে লাগিয়ে দিবেন। খামারে প্রবেশের আগে এবং খামার থেকে বের হওয়ার সময় হাত ও পা অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। কোনোভাবেই অপরিচিত কিংবা বাইরে থেকে আসা লোকদের খামারে ঢোকাবেন না। যদি একান্তই খামারে আনতে হয় তাহলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। নাম্বার ৬, বয়স। বাচ্চা কবুতর সাধারণত 5 থেকে 6 মাসের আগে ডিম বাচ্চা করে না। আবার নির্দিষ্ট একটা বয়সের পরে কবুতর ডিম বাচ্চা করা বন্ধ করে দেয়। ডিম বাচ্চা আছে এমন জোড়া কিনলে ভালো। জানাশোনা কারো কাছ থেকে কিনলে সবচেয়ে ভালো হবে। নাম্বার ৭, পরিষ্কার পরিচ্ছন্নতা। নিয়মিত কবুতর এবং খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেক অনাকাঙ্ক্ষিত রোগ থেকে আপনার কবুতর রক্ষা পাবে। প্রতিদিন সকালে খাঁচার ট্রে পরিষ্কার করতে হবে। দুর্গন্ধ এবং পুরনো বিষ্ঠা থেকেও অনেক রোগ সৃষ্টি হয়। খাবার ও পানির বাটি, ডিমের হাঁড়ি ইত্যাদি সবসময় পরিষ্কার রাখতে হবে। খোপে ডিম থাকলে বা বাচ্চা থাকলে খোপ পরিষ্কার করার সময় সতর্ক থাকতে হবে। নিয়মিত গোসল করাতে হবে 3 থেকে 5 দিন পর পর। নাম্বার ৮, রোগ ও চিকিৎসা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কবুতরের রোগ নির্ণয় করতে পারা এবং সে অনুযায়ী চিকিৎসা করা। অযথা এবং আন্দাজে কোনো ঔষধ প্রয়োগ করবেন না, বিশেষ করে অ্যান্টিবায়োটিক। মনে রাখবেন, ঔষধের অপর নাম কিন্তু বিষ। আরও একটি বিষয় হচ্ছে অনলাইন বা ইউটিউব ভিডিও দেখে কবুতরের চিকিৎসা করতে যাবেন না। এটা ঠিক যে ইউটিউবে যারা পরামর্শ দিচ্ছেন তারা অত্যন্ত সৎ উদ্দেশ্যেই দিয়ে থাকেন, কিন্তু সব রোগ সমান নয়। তাছাড়া ইউটিউবে যা বোঝানো হবে তা সঠিকভাবে নাও বুঝতে পারেন, ফলে ভুল চিকিৎসার সম্ভাবনা তৈরি হয়। সুতরাং ইউটিউবের জ্ঞানকে বেসিক আইডিয়া তৈরির জন্য দেখুন। চিকিৎসার বিষয়টা সরাসরি অভিজ্ঞদের কাছে পরামর্শ নেয়াই ভালো। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। উপকারী মনে হলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার কবুতর প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও বিষয়গুলো জানার সুযোগ করে দিন।